চলে আসলাম পুজো বাড়ি থেকে। এই যে পণ্ডিতে হাতে সুতো বেঁধে দিয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল এখন 10টা বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বাদাম ভেজেছিলাম, সেটা ফুরিয়ে গেছে, আজকে আবার ভেজে নেব। দিলাম এই প্লেটটার মধ্যে, এবারে দিয়ে দেবো এটা মাইক্রোওভেনে, দিয়ে দিই, খুব সুন্দর ভাজা হয়ে যাবে। হতে থাক। ডাল শাক বানানো হয়ে গেছে, এই সবজিটা বানাচ্ছি রাতের জন্য, নিনুয়া দিয়ে আর ছোলা দিয়ে। ঝোলটা একদম শুকিয়ে ফেলবো। হয়ে গেছে বাদাম ভাজা, চলো এবারে বার করে নিই। ঠান্ডা হয়ে গেলে ছিলকাগুলো ছাড়িয়ে নেব। সবজিটার মধ্যে সবজি মশলা দেওয়া আছে, এবারে ওপর থেকে দেবো একটু ধনে পাতা। হয়ে গেছে রুটির সবজি, এবারে নামিয়ে নেব। হয়ে গেল পারফেক্ট বাদাম ভাজা। আজকে বিপত্তারিণী পুজো আছে, তো আমাদের ফ্ল্যাটের একজনের ঘরে হবে। এই দেখো বিপত্তারিণী পুজোর প্রসাদ, এই কাগজটার মধ্যে দিয়েছিলাম সব কিছু আমাদের লিখে, আমাদের পরিবারের নামে পুজো করে দিয়েছে। চলে আসলাম পুজো বাড়ি থেকে। এই যে পণ্ডিতে হাতে সুতো বেঁধে দিয়েছে, নর্মাল সুতো বেঁধেছি, দুব্ব দিয়ে বাঁধিনি। ব্রেকফাস্ট করতে বসে গেলাম। এটা হচ্ছে রুটি, আম, এখানে হচ্ছে ডাল, আর আছে একটু ভেন্ডি ভাজা। চলো এই দিয়ে করে নিই আজকের ব্রেকফাস্ট। কোনো কিছুই দেখবে বেশি দিন ভাল লাগে না। এই এত গরম ছিল, মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে ভালো লাগবে। এই এখন বৃষ্টি হচ্ছে লাগাতার কয়দিন, 2-3 দিন, মনে হচ্ছে যেন একটু রোদ উঠলে ভালো হয়। এখন মনে হচ্ছে গরমটা কমিয়ে যদি একটু রোদ দিত ভালো হতো। কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, বেশি দিন ঠান্ডাও ভালো লাগে না, বেশি দিন গরমও ভালো লাগে না, বেশি দিন বর্ষাও ভালো লাগে না। কি করবে ভগবানই বা কি করবে, কিন্তু সব তো আর নিজেদের মতন করে হবে না। মাসি বাসন মেজে রেখে যায় এই গামলাটার মধ্যে, আমাকে আবার সেখান থেকে সরিয়ে নিচে এইভাবে রাখতে হয় জল ঝরানোর জন্য। বাসনের জল থাকলে এই ডয়ারের মধ্যে আর রাখা যায় না, জল পড়বে, সেই জন্য এইভাবে রেখে দিই। জলটা ঝরে যাক বাসনে, তারপরে এই ডয়ারের মধ্যে রাখবো। দুপুর এখন 3টে বাজে, দেখো কত বৃষ্টি পড়ছে। সন্ধ্যাবাতি লাগিয়ে চলে আসলাম, সন্ধ্যা এখন 7টা বাজে। এখন খাওয়া হবে মোমো, চলো মোমোটা এবারে খোলা যাক। আজকে কোনো মাছ মাংস খাইনি, সেই জন্য নিয়ে এসছে ভেজ মোমো। এই রেড সসটা ইউজ করব না, আমাদের কাছে এটা আছে, এটাই এবারে একটু ঢেলে নেব, রেড চিলি সস।
চলো এবারে খাওয়া যাক, এর মধ্যে থাক আরো রয়েছে। বসিয়ে দিলাম চায়ের জল। এই যে নিয়ে আসলাম চা। হালকা হালকা বৃষ্টি পড়ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে সব। বিয়ে বাড়িতে দেখো মনে হচ্ছে না দিওয়ালির পটাকা পড়ছে। আজকে তো পুরি খেতে হবে রাতে, সেই জন্য ময়দা মেখে নিচ্ছি। আর বানিয়েছি ঘুগনি, নিরামিষ ঘুগনি। জলদি জলদি বানিয়ে যাবো আজকে একটা ডাক্তারের কাছে, রাত করেই যাবো খেয়ে দিয়ে, নয়তো অনেক দেরি লাগবে, অনেকক্ষণ বসে থাকতে হয় এই ডাক্তারের কাছে গিয়ে। সেই জন্য ভাবছি আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাব। ঝটাফট ময়দাটা মেখে নিই। রাতের জন্য তো বানিয়েছিলাম ছোলা দিয়ে নেনুয়া, ওটা থাক, ওটা আজকে খাবো না, কালকে খাওয়া যাবে। বিকেলে বানিয়ে নিলাম একটু ঘুগনি। দশ মিনিট এইভাবে ঢেকে রেখে দিই। ভাজা ভুজি করবার জন্য চাই একটা লোহার কড়াই। বসিয়ে দিলাম পুরি ভাজবার জন্য। আমার শশার ছিলকা ছাড়িয়ে নেব। এখন রাত 10:30 বাজতে চলল, এখন যাচ্ছি একটা ডাক্তারের কাছে, যাব একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। ডাক্তারটার কাছে সাংঘাতিক ভিড় থাকে, সেই জন্য রাতের খাওয়া দাওয়া সেরে এখন রাত 10:30 সময় চলছি। তাহলে চলুন। রাত বাজে এখন 10:45, তাও দেখ ডাক্তারের কাছে এখনো কত ভিড়, এখনো 4-5 জনের পরে আমরা। অন্ধেরা চারিদিকে, মন্দিরের দরজা বন্ধ, এত রাতে কি আর মন্দির খোলা থাকে। এখন বেজে গেছে 11:00, কখন দেখাবো ডাক্তার আর কখন দেখা যাব ঘরে। খাওয়া দাওয়া করে এসেছি নিশ্চিন্ত, একটা পর্যন্ত থাকলেও অসুবিধা নেই। যে দেখো বসে রয়েছে, ভীষণ গরম লাগছে। চলে আসলাম ডাক্তার দেখিয়ে, এখন বাজে রাত 12:00, এখন আসলাম ডাক্তারের কাছ থেকে।
যাই হোক, ব্লগটা বাড়াবো না। আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।